নমস্কার, আজ আপনাদেরকে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিনোদিনীর আত্মকথা। আমার নাম শ্রীমতী বিনোদিনী দাসী, হাল সাকিম কলিকাতা। মৃত্যু নিকট জানিয়া আমি নিজ জীবন কাহিনী লিপিবদ্ধ করিতেছি। ইহা যদি কোনোদিন জনসমাজে প্রচারিত হয় তবে আমার মতো অবস্থাপন্ন বঙ্গ রমণীগণ সাবধান হইতে পারিবেন, ইহাই আমার আন্তরিক আশা ও অভিপ্রায়। পিতৃকুল শ্বশুরকুল কোনোকুলই আমি উজ্জ্বল করি নাই, সুতরাং তাহাদের প্রকৃত নামধামগুলির পরিবর্তে আমি কাল্পনিক নামধামই ব্যবহার করিয়াছি। তবে আমার আসল নাম বিনোদিনী বটে। আমি বলিতে গেলে জন্ম দুর্ভাগিনী। আমার শৈশবেই প্রথমে মাতা এবং বৎসন্যা ঘুরিতেই আমার পিতা পরলোক গমন করেন। আমার অন্য কোনো নিকট আত্মীয় স্বজন ছিল না, কেবল এক জ্যাঠামশাই ছিলেন, তিনি পুরুলিয়াতে চাকরি করতেন। তিনি আসিয়া গ্রামস্থ লোকের সাহায্যে আমার পিতা শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করেন। জিনিসপত্র কতক বেচিয়া কতক বিতরণ করিয়া পৈতৃক বাটিতে তালা লাগাইয়া আমাকে সঙ্গে লইয়া পুরুলিয়াতে চলিয়া যান। তখন আমার বয়স 4 বৎসর মাত্র। জ্যাঠামশায়ের একটি পুত্র ছাড়া 3টি কন্যা ছিল। পরে শুনিলাম আমাকে পৌঁছিতে দেখিয়া জ্যাঠাইমা নাকি বলিয়াছিলেন, বেশ হলো, এবার গন্ডা ভর্তি হল। আমার জ্যাঠতুতো বোন 3টির নাম নিহারবালা, শৈলবালা এবং ননীবালা। শৈল ছিল আমার সমবয়সী, কিন্তু তথাপি তাহার সহিত আমার তেমন ভাব হয় নাই। আমি কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলাম বলিয়া শৈলবালা আমার হিংসা করিত। জ্যাঠাইমা আমাকে লুকাইয়া মাঝে মাঝে তাহাকে এটা ওটা খাওয়াইতেন বলিয়া আমি তাহার হিংসা করিতাম। আর একটু বয়স হইলে যখন আমরা বালিকা বিদ্যালয়ে ভর্তি হইলাম, তখন সে আমার চেয়ে ভালো পড়া বলিতে পারিত, ভালো প্রাইজ পাইত বলিয়া আমি তাহার হিংসা করিতাম, এবং তার চেয়ে আমার রং ফর্সা বলিয়া সে আমার হিংসা করিত। নিহার দিদি আমাদের চেয়ে 2 বৎসরের বড় ছিল। 13 বৎসর বয়সে তাহার বিবাহ হইল। জ্যাঠামশাইয়ের পূর্ব সঞ্চিত যাহা কিছু ছিল তাহার বেশিরভাগই এই বিবাহে নিঃশেষিত হইয়া গেল। জ্যাঠাইমা তাহাকে বলিয়াছিলেন, একটির বিয়েতেই যা কিছু ছিল সব খরচ করে ফেললে, বাকিগুলির বেলায় কি উপায় করবে তা কিছু ভেবেছ? জ্যাঠামশাই বলিয়াছিলেন, উপায় করবার মালিক আমিও নই তুমিও ন, যে উপায় করনেওয়ালা সেই উপায় করবে, তুমি দেখে নিও। নিহার দিদির তো কিনারা হইয়া গেল, এবার আমার এবং শৈলর পালা। একজোড়া ভালো পাত্রের সন্ধান করিবার জন্য জ্যাঠামশাই নানা স্থানে চিঠি লিখিলেন। 2 বৎসর ধরিয়া এইরূপ অন্বেষণ চলিল, কিন্তু একজোড়া তো দূরের কথা, মনের মতো অথচ দামে সস্তা একটি পাত্রও মিলিল না। আমাদের 2 বোনকে 13 বছরের ধিঙ্গি দেখিয়া জ্যাঠাইমা সর্বদা ম্রিয়মান হইয়া থাকিতেন, এবং এক একদিন জ্যাঠামশাইয়ের প্রতি চোখা চোখা বাক্যবাণ প্রয়োগ করিতেন। এই সময় নিহার দিদির শ্বশুর জ্যাঠামশাইকে পত্র লিখিলেন যে তাহার কনিষ্ঠ পুত্র শচীন্দ্রনাথ, জামাইবাবুর ছোট ভাই, গত ভাদ্র মাস হইতে ম্যালেরিয়া জ্বরে ভুগিয়া ভুগিয়া অস্থি চর্মসার হইয়াছে। কলেজে তাহার পার্সেন্টেন্স গিয়াছে, সে এবার পরীক্ষা দিতে পাইবে না, ডাক্তার বায়ু পরিবর্তন করাইতে উপদেশ দেন। অতএব বৈবাহিক মশায়ের যদি অসুবিধা না হয় তবে শীতের কয়টা মাস শচীন পুরুলিয়াতে থাকিয়া তাহার স্বাস্থ্যের উন্নতি করিতে পারে। জ্যাঠাইমার সহিত পরামর্শ করিয়া জ্যাঠামশাই শচীন্দ্রনাথকে আহ্বান করিলেন।
পরে জানিয়েছিলাম নিঃস্বার্থভাবে পরোপকার করিবার জন্য তাহারা এ কার্যে প্রবৃত্ত হন নাই। এই উপকারটুকুর বদলে শচীনের পিতাকে চক্ষুলজ্জার ফেরে ফেলিয়া সস্তায় শচীনকে জামাই করিয়া লইতে চেষ্টা করাই তাহাদের গোপন অভিসন্ধি ছিল। নিহার দিদি অনেকদিন পিত্রালয়ে আসেন নাই, তাহাকেও শচীনের সঙ্গে পাঠাইয়া দিতে অনুরোধ করা হইল। যথাদিনে দেবর সহ নিহার দিদি আসিয়া পৌঁছিলেন। শচীনের বয়স তখন 18-19 বৎসর, রংটি বেশ পরিষ্কার, মুখচুখও সুগঠিত, এক কথায় বেশ সুশ্রী যুবা পুরুষ। তবে রোগে ভুগিয়া তাহার দেহকান্তি অনেকটা ম্লান হইয়া গিয়াছিল। মাসখানেক পুরুলিয়ায় থাকিয়াই শচীন তাহার স্বাস্থ্য বল কান্তি আবার ফিরিয়া পাইল। জ্যাঠাইমার সঙ্গে মাঝে মাঝে নিহার দিদির পরামর্শ হইতে লাগিল, শচীনের সহিত শৈলবালার বিবাহটি হইলেই বেশ হয়। শৈল আমার চেয়ে 3 মাসের বড় ছিল, সুতরাং প্রথম দাবি তাহারই সন্দেহ নাই। আমার কিন্তু সে কথাটা শুনিতে ভালো লাগিল না। সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ দিয়া প্রণাম করিতে করিতে আমি মনে মনে বলিতাম, হে ঠাকুর, শৈলর সঙ্গে যেন শচীনের বিবাহ না হয়। প্রার্থনা আশ্চর্যভাবে অতি সত্বর সফল হইয়া গেল। এক ভদ্রলোক সপরিবারে পুরুলিয়াতে বায়ু পরিবর্তনে আসিয়াছিলেন। শৈলকে দেখিয়া এবং তাহার কোষ্ঠী নিজ পুত্রের কোষ্ঠীর সহিত মিলাইয়া শৈলকে তাহার এমনই পছন্দ হইয়া গেল যে একরূপ বিনা পণেই অগ্রহায়ণ মাসেই শৈলকে তিনি নিজ পুত্রবধূ করিয়া লইলেন। তখন আমি শুধু রইনু বাকি, ননিবালা 8 বৎসরের বালিকা মাত্র, তাহার কথা ধর্তব্য নহে। শৈল পুরুলিয়াতে শ্বশুরবাড়ির বাসায় থাকিতে লাগিল। মাঝে মাঝে অল্প সময়ের জন্য এ বাড়িতে আসিত। তাহার স্বামী কলেজ কামাই হইবে বলিয়া বিবাহের 1 সপ্তাহ পরেই কলিকাতায় চলিয়া গিয়াছিল। এখন জ্যাঠাইমা ও নিহার দিদিতে পরামর্শ হইত, বিনির সঙ্গে শচীনের বিয়েটি হলে বেশ হয়। যেদিন কথাটি আমি শুনিলাম সেদিন কানে যেন আমার মধু বর্ষণ হইল। পরামর্শ ক্রমে মেয়ে মহল ছাড়াইয়া পুরুষ মহলে পৌঁছিল। পৌষ মাসে জ্যাঠামহাশয় শচীনের পিতাকে পত্র লিখিয়া আমার সহিত শচীনের বিবাহ প্রস্তাব করিলেন। এই পত্র রওনা হওয়ার পর হইতে শৈল আসিয়া শচীনকে আমার বর উল্লেখ করিয়া আমায় খেপাইতে শুরু করিল। দিদির মুখে ওইরূপ শুনিয়া 8 বছরের ননিবালা ছুরিটাও ওই বলিয়া খেপাইত। শৈল তবু শচীনের অসাক্ষাতে বলিত, নির্বোধ ননিবালা একদিন তাহার সামনেই বলিয়া ফেলিল। শুনিয়া শচীন আমার দিকে চাহিয়া ফিক করিয়া একটু হাসিয়া সেখান হইতে চলিয়া গেল। আমি লজ্জায় মরিয়া গেলাম, ছিছি। পত্রোত্তর আসিল, শুনিলাম দিদির শ্বশুর লিখিয়াছেন মেয়েটির রূপগুণের কথা বধূমাতার প্রমুখাত পূর্বাবধি তিনি শ্রুত আছেন, পুত্রের বিবাহ দিতে তাহার অমত নাই, তবে নূন্য সংখ্যা কত টাকা জ্যাঠামশাই দিতে পারিবেন তাহা জানিতে চাহিয়াছেন। কয়েকদিন কর্তাগিন্নিতে পরামর্শ চলিল। অবশেষে জ্যাঠামহাশয় উত্তর দিলেন, চিঠিখানা রওনা হওয়ার পূর্বে লুকাইয়া আমি দেখিয়াছিলাম, বড় মেয়েটিকে যখন আপনার পুত্রবধূ করিয়াছিলেন তখনই আমার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়া গিয়াছিল, তারপর সম্প্রতি আর একটি মেয়ে পার করিয়াছি। তবে এ বৈবাহিক মহাশয়ের কৃপা ও উদারতাগুণে এবার অল্পেই রেহাই পাইয়াছি, তাই ভ্রাতুষ্কন্যার বিবাহে আমি 1000 টাকা ব্যয় করিতে পারিব, নচেত তাহাও আমার উপস্থিত ক্ষমতায় কুলাইত না। জানিবেন এই টাকাও সমস্ত আমার ঘরে নাই, কিছু ঋণগ্রস্ত হইতে হইবে, আশা করি নিজ গুণে ইত্যাদি। আমার ঘাড়ে যে কি ভূত চাপিল, শচীন শচীন করিয়া আমি পাগল হইয়া উঠিলাম।
সুবিধা পাইলেই আড়াল হইতে আমি তাহার পানে চাহিয়া থাকিতাম। আমার এই চুরি করে চাওয়া দুই একদিন শৈল আসিয়া ধরিয়া ফেলিয়া আমায় ঠাট্টাও করিয়াছিল। আজকালকার নভেলে দেখিতে পাই হিন্দু ঘরের ধেড়ে কেষ্ট মেয়েরা প্রায়ই অমুকদার সহিত অবাধে মেলামেশা করিয়া কোট শিব চালাইতেছে। সেই দাদার সহিত কাহারো বা বিবাহ হইতেছে, কাহারো বা ফসকাইয়া যাইতেছে। আমাদের বাড়িতে কিন্তু সেরূপ হইতে পাইত না। শৈল আমি দুজনেই সমত্ব মেয়ে, শচীনের সামনে বাহির হইতাম, তাহার সহিত আবশ্যক মতো দুই একটি কথাও কহিতাম বটে, কিন্তু ওই পর্যন্ত। জ্যাঠাইমা সর্বদা সজাগ সাবধানতা ও কড়া শাসনে শচীনের সহিত আমাদের কিছুমাত্র মেলামেশার অবসর ছিল না। তথাপি শচীন এমনই দুষ্ট যে সুযোগ পাইলেই অন্যের অলক্ষিতে আমার পানে চাহিয়া হাসিত। একদিন বৈকালে ঘটনাক্রমে তাহার সহিত আমার নির্জনে সাক্ষাৎ হইয়াছিল। সেদিন শচীন শুধু হাসিয়াই ক্ষান্ত থাকে নাই, আমার গাল টিপিয়া দিয়াছিল। আমি রাগিয়া উঠিয়া বলিয়াছিলাম, ও কি? শচীন হাসিয়া বলিয়াছিল, দোষ কি, আমি যে তোর বর। আমি মনের আহ্লাদ মনেই গোপন করিয়া কৃত্রিম ক্রোধ ভরে সেখান হইতে পলাইয়া গিয়াছিলাম। শচীনকেই আমার স্বামী কল্পনা করিয়া অবোধ বালিকা আমি কত সুখের স্বপ্নই যে দেখিতাম তাহা লিখিয়া শেষ করিতে পারিব না। এমন সময় আমার সাধের স্বপ্ন ভাঙিয়া চুরমার হইয়া গেল। শচীনের পিতা উত্তর দিলেন, 3,000 টাকার কমে কিছুতেই তিনি পুত্রের বিবাহ দিতে পারিবেন না। শচীনকেও বাড়ি ফিরিয়া যাইতে তিনি কড়া হুকুম জারি করিলেন। পরদিন শচীন তাহার জিনিসপত্র বাঁধিয়া আমাদের বাড়ি হইতে বিদায় গ্রহণ করিল। যাত্রার পূর্বে একটিবারও তাহার সহিত আমার দৃষ্টি বিনিময়ের সুযোগ হয় নাই। সে চলিয়া যাবার পর আমি দ্বিতলের একটি জানালা দিয়া তাহাকে একবার দেখিতে চেষ্টা করিলাম। দেখাও হইল, তাহার উৎসুক চক্ষু সেই জানালার মাঝেই আমাকে খুঁজিতেছিল বোধহয়। তাহার সেই ছলো ছলো চোখ দুটি আজিও আমি ভুলিতে পারি নাই। সে দৃষ্টিপথের অতীত হইলে আমি বিছানায় পড়িয়া বালিশে মুখ গুঁজিয়া কাঁদিতে লাগিলাম। তখন নিচে সবাই গৃহকার্যে ব্যস্ত, কেহ আসিয়া এ অবস্থায় যে আমায় দেখিতে পাইবে এ সম্ভাবনা মাত্র আমার মনে উদয় হয় নাই। কিন্তু অল্পক্ষণ পরেই আমার পৃষ্ঠদেশে কাহার হস্তস্পর্শ অনুভব করিলাম। মুখ তুলিয়া চাহিয়া দেখি, শৈল। শৈল আমার অশ্রুমাখা মুখ দেখিয়া ব্যঙ্গভরে বলিল, বাহ, এত দূর! বিরহ কাতরা বিনোদিনীরাই, পরাণে বাঁচে না বাঁচে বলিয়া গা দুলাইয়া নৃত্যের ভঙ্গিতে বাহির হইয়া গেল। কথাটা শৈল বাড়িতে প্রচারও করিয়া দিয়াছিল। মাসখানেক পরে শুনিলাম পাত্র ঠিক হইয়াছে। সোনাপুরে তাহার বাড়ি, নিঃসন্তান, দ্বিতীয় পক্ষ, বয়স 40 বৎসর। গ্রামে ঘি ও ময়দার দোকান আছে, অবস্থা সচ্ছল। একদিন পাত্র আমাকে দেখিতে আসিলেন, দেখিয়া পছন্দও করিলেন। অল্প টাকায় হইবে বলিয়া জ্যাঠামশায় এই পাত্রই স্থির করিয়াছিলেন। 5ই বৈশাখ আমার শুভ বিবাহ হইয়া গেল। আমি শ্বশুর বাড়ি গেলাম। আমি তখন 14 বছরে পড়িয়াছি। সেখানে গিয়া দেখিলাম আমার শ্বশুর শাশুড়ি নাই, বিধবা পিসশাশুড়ি আছেন, তিনি ঘরের গৃহিণী। স্বামী ভক্তি, স্বামী পূজা, স্বামী সেবাই নারী জীবনের সর্বপ্রধান কর্তব্য, এই শিক্ষাই আবাল্য পাইয়া আসিতেছিলাম। একদিন মনে মনেও যে আমি অন্য পুরুষকে কামনা করিয়াছিলাম, সেজন্য লজ্জায় ধিক্কারে মরিয়া যাইতাম। শচীন একদিন আমাকে স্পর্শ করিয়াছিল, আমার গাল টিপিয়া দিয়াছিল, তাহা পূর্বেই বলিয়াছি। মনের ক্ষোভে আমার ইচ্ছা করিত একখণ্ড লোহা পোড়াইয়া
বেশ লাল করিয়া তাহা গালের উপর টিপিয়া ধরিয়া ওই স্থানটা অগ্নিশুদ্ধ করিয়া লই। স্বামী আমাকে যথেষ্ট স্নেহ যত্ন করিতে লাগিলেন, কিন্তু আমার পোড়া মন এমনই অপদার্থ যে শচীনকে আমি ভুলিতে পারিলাম না। শচীনের চিন্তাও যে আমার পক্ষে মহাপাপ তাহা বেশ জানিতাম, কিন্তু মনকে বসে আনিতে পারিতাম না। এই সময় চন্দ্রশেখর পুস্তকখানি আমার হাতে পড়িল। জ্যাঠামশাইয়ের গৃহে থাকিতে আমরা সকল বনি লেখাপড়া ভালো রকমই শিখিয়াছিলাম, কিন্তু জ্যাঠামশাই মেয়েদের উপন্যাস পড়ার বিরোধী ছিলেন বলিয়া উপন্যাস বেশি পড়িবার সুযোগ আমরা পাই নাই। তাই এতখানি বয়স পর্যন্ত চন্দ্রশেখর আমার অপঠিত ছিল। বহিখানি পড়িয়া দেখিলাম আমার অবস্থার সঙ্গে অনেকটা মিলিয়া যায়। কপাল দোষে বিবাহের পূর্বেই কোনো মেয়ের যদি অন্য পুরুষের প্রতি মন গিয়া থাকে, তবে বিবাহের পর তাহার কর্তব্য কি তাহা চন্দ্রশেখর পড়িয়া বেশ বুঝিতে পারিলাম। অধিকাংশ হিন্দু মেয়েই পতিভক্তি বিনা সাধনায় লাভ করিয়া থাকে বটে, কিন্তু আমার মতো দুর্ভাগিনী যাহারা, তাহাদের ওই বস্তুটি লাভ করিবার জন্য কঠোর সাধনায় রত হইতে হইবে, হাল ছাড়িয়া দিলে চলিবে না। ইহাই চন্দ্রশেখরের উপদেশ বলিয়া বুঝিলাম এবং তদনুসারেই নিজ জীবনের গতি নিয়ন্ত্রিত করিব স্থির করিলাম। আমি সর্বদা বিষণ্ণ থাকি দেখিয়া স্বামী একদিন বলিলেন, সমবয়সী সঙ্গী সাথী একটিও নেই, একলা তোমার বড় কষ্ট হয় না? শচীনের কথা তখনও তিনি জানিতে পারেন নাই, পরে জানিয়াছিলেন। আমি বলিলাম, না কষ্ট আর কি। তিনি বলিলেন, কষ্ট হয় বই কি, তোমার যদি দুই একটি যা কি ননদ থাকত তাদের সঙ্গে হাসিতে গল্পেতে দিন কাটাতে পারতে, কিন্তু সেসব কিছুই তো নেই। আচ্ছা একটা কাজ না হয় করো না। কি? বই পড়তে তুমি খুব ভালোবাসো, একখানি বই পেলে তুমি খুব আগ্রহের সঙ্গে সেখানি পড়ো দেখতে পাই। আমাদের গ্রামে একটি ভালো লাইব্রেরি আছে, অনেক বাংলা বই আছে, কত সব মাসিক পত্র আসে, নতুন নতুন বইও প্রায় তারা কিনে আনায়। আমি সেই লাইব্রেরির মেম্বার হব, যত তুমি পড়তে পারো তত বই তোমায় এনে দেব, তাহলে তোমার সময় কাটাবার বেশ একটা উপায় হবে, কি বলো? আমি উৎসাহের সহিত এ বিষয়ে সম্মতি জানাইলাম। স্বামী মেম্বার হইলেন এবং লাইব্রেরি হইতে কৃত্রিম সিল্কের চকমকে মলার যুক্ত নূতন নূতন উপন্যাস গ্রন্থ আনাইতে লাগিলেন। প্রথম প্রথম নিজে তিনি দুই একখানা বহি পড়িতে আরম্ভ করিয়াছিলেন বটে, কিন্তু তাহার ভালো লাগে নাই বলিয়া সে চেষ্টা আর করিতেন না। তিনি ছিলেন দাতা কর্ণযুগের মানুষ, আমি কিন্তু সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিলাম। এইরূপ কিছুদিন চলিতে চলিতে আমার মনে ধীরে ধীরে একটা পরিবর্তন আসিতে লাগিল। আমি বেশ বুঝিতে পারিলাম এতকাল মা দিদিমার কাছে পতিভক্তি সম্বন্ধে যে শিক্ষা আমি পাইয়া আসিয়াছি তাহা নিতান্তই ভুল শিক্ষা। পতির প্রতি যদি যথার্থ ভালোবাসা থাকে তবে সেক্ষেত্রে একটু একটু ভক্তি বা সেবা করিলেও ততটা দোষ নাই, কিন্তু যে পতিকে অন্তরের সহিত ভালোবাসি না তাহাকে ভক্তি করা নিজেকে অপমান করা মাত্র। দেখিলাম আজকালকার বড় বড় লেখকগণের মতে প্রাণ যাহাকে চায় তাহাকে লাভ করিতে পারিলেই নারীর নারীত্ব সফল হয়, তাহার জীবন যৌবন ধন্য হয়। সকল যুবতীরই এই বিষয়ে যত্নবতী থাকা উচিত। নবযুগের নবীন আলোক আমদানিকারক এই ঔপন্যাসিকগণের মধ্যে কাহারও হস্তে যদি চন্দ্রশেখর সংশোধনের ভার থাকিত তবে তিনি নিশ্চয়ই গভীর জলে সন্তরণকালে প্রতাপকে দিয়া শৈবালিনীকে ওরূপ দারুণ শপথ করাইতেন না, তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিয়া কোনো নিভৃত কুটিরে স্থাপন করিয়া আর্টের নগ্ন চিত্র আঁকিয়া অর্ধশিক্ষিত যুবক ও বোধোদয় বিদ্যাবতী যুবতীগণকে
মোহিত করিয়া দিতেন। সে যাহা হোক, আমিও মূর্খ সেকেলে স্ত্রীলোকদের মতো পতিভক্তিকে জীবনের সার বলিয়া আর গ্রহণ করিলাম না। শচীনের চিন্তাকে আর বিষবদ বর্জন করিবার চেষ্টা করিলাম না। একদিন নিজ গালে লোহা পোড়াইয়া ছ্যাঁকা দিবার বাসনা করিয়াছিলাম বলিয়া নিজ মূর্খতায় মনে মনে লজ্জিত হইলাম। আমি অনেক সময় ভাবিতাম শচীন বিবাহ করিয়াছে কিনা। মনে করিতাম, করিয়া থাকে করুক, আমার শচীন আমার অন্তরের ধন, আপন অন্তর মধ্যে তাহাকে লুকাইয়া আমি নিত্য তাহার পূজা করিব। কিন্তু এ জীবনে আমার নারীত্ব বিফল হইয়া গেল, ইহাই বড় আক্ষেপের বিষয়। একবার পুরুলিয়ায় গিয়া নিহার দিদির দেখা পাইলাম। শুনিলাম শচীন কলিকাতায় আইন পড়িতেছে, এখনো বিবাহ করে নাই, বিবাহে তাহার মন নাই। ছেলে এমএ বিএল পাশ করিলে পর বিবাহের বাজারে তাহাকে নিলামে তুলিবেন এই অভিপ্রায়ে পিতাও পীড়াপিড়ি করেন না। পিতার অভিপ্রায় যাহাই হোক, শচীনের যে বিবাহে কোনো আগ্রহ নাই ইহা হইতে বুঝিতে পারিলাম আমি যেমন তাহাকে ভুলিতে পারি নাই, সেও তেমনি আজিও আমাকে ভুলে নাই। মনে বড় আহ্লাদ হইল। এবার পুরুলিয়ায় একটা অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছিল। আমি মাসখানেক সেখানে থাকিবার পর স্বামী আমাকে আনিতে গিয়াছিলেন। সেই সময় তিনি জানিতে পারিয়াছিলেন যে শচীন আমাদের বাড়িতে থাকিত, তার সঙ্গে আমার বিবাহের কথা হইয়াছিল। আমি আড়ালে থাকিয়া লুকাইয়া লুকাইয়া শচীনকে দেখিতাম এবং বিবাহ ভাঙিয়া গিয়া সে চলিয়া যাবার পর আমি কাঁদিয়া ভাসাইয়া দিয়াছিলাম। ননীবালা তাহাকে এই খবরগুলি দিয়াছিল, সম্ভবত শৈলরই শিক্ষানুসারে। সেই অবধি স্বামী মাঝে মাঝে শচীন সম্বন্ধে আমাকে রূঢ় কথা বলিতেন। একটা কুৎসিত সন্দেহ তাহার মনে জাগিয়াছিল। বলা বাহুল্য, তাহার এই আচরণে তাহার প্রতি ভক্তি তো আমার ছিলই না, একটু স্নেহ মমতা যাহা ছিল তাহাও অন্তর্হিত হইল। সে বছর আষাঢ় মাসে সূর্যগ্রহণের সঙ্গে আরও কি কি সব যোগ একত্র হইয়াছিল। পিসিমা আমার স্বামীকে ধরিয়া বসিলেন, চল বাবা কলকাতায় গিয়ে গঙ্গা স্নান করে আসা যাক। গঙ্গাহীন দেশে আমাদের বসতি, গঙ্গা স্নানের সুযোগ আমাদের দুর্লভ, সুতরাং স্বামী সম্মত হইলেন। সমস্ত রাত্রি রেলগাড়িতে কাটাইয়া পরদিন বেলা 9টার সময় আমরা শিয়ালদহ স্টেশনে নামিলাম। বেলা 10টায় গ্রহণ লাগিবে, এক ঘন্টা কাল স্থিতি। পরামর্শ ছিল প্রথমে আমরা জগন্নাথ ঘাটে গিয়া গ্রহণে স্নান সারিয়া তারপর সোজা কালীঘাটে চলিয়া যাইব। সেখানেই একটা বাসা ঠিক করিয়া মাকে দর্শন করিয়া আহারাদির ব্যবস্থা হইবে। দুই তিন দিন সেই বাসায় থাকিয়া পশুশালা, জাদুঘর, থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতি দেখিয়া দেশে ফিরিব। শিয়ালদহে ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া আমরা গঙ্গার ঘাটের দিকে চলিলাম। আমি পূর্বে কখনো কলিকাতায় আসি নাই। গাড়ির খড়খড়ির ফাঁক দিয়া কলিকাতার বিরাট বিশ্বম্বর মূর্তি দেখিয়া আমি ভয়ে অভিভূত হইয়া পড়িলাম। যতই আমরা গঙ্গার ঘাটের নিকটবর্তী হইতে লাগিলাম, পথে মানুষের ভিড় ততই বৃদ্ধি পাইতে লাগিল। অবশেষে গাড়ি আর অগ্রসর হইতে পারিল না, আমাদের নামিতে হইল। স্বামী বলিলেন, উহা বড় বাজার, গঙ্গার ঘাট আর বেশি দূর নাই, এইটুকু পথ হাঁটিয়া যাইতে হইবে। গাড়ি বিদায় করিয়া আমাকে মধ্যে রাখিয়া স্বামী ও পিসিমা সেই ভিড়ের মধ্য দিয়া অগ্রসর হইলেন। প্রথমটা আমরা তিনজনই হাত ধরাধরি করিয়া চলিলাম, কিন্তু ভিড় বাড়িয়া আমাদিগকে বিচ্ছিন্ন করিয়া দিল। অনেক কষ্টে আমরা পুনরায় একত্র হইলাম, কিন্তু হইলে কি হইবে। খানিক অগ্রসর হইয়া দেখি
রাস্তার মাঝখানে দড়ি খাটাইয়া মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দিয়েছে। খাকি কোটের বুকে লাল কাপড়ের ফুল আঁটা কয়েকজন যুবক দড়ি ধরিয়া দাঁড়াইয়াছে। স্বামী আমাদের লইয়া পুরুষগণের রাস্তা দিয়াই অগ্রসর হইবার চেষ্টা করিলেন, কিন্তু সেই বাবুরা বলিয়া উঠিল, মালক্ষীরা এইদিকে এইদিকে, এবং বলপূর্বক আমাদের পৃথক করিয়া দিল। পুরুষের শাড়ি পুরুষ দিকের ঘাটে যাইবে, স্ত্রীলোকের শাড়ি স্ত্রীলোক দিকের ঘাটে যাইবে, এই প্রকার বন্দোবস্ত হইয়াছে। ইহা পূর্বে আমার স্বামী জানিতেন না, এখন জানিয়া তিনি চিৎকার করিয়া আমাদের বলিয়া দিলেন, চান করে উঠে ঘাটের চাঁদনিতে তোমরা দাঁড়িয়ে থেকো, কোথাও যেও না, এক পা নড়ো না, ভিড় কমলে আমি গিয়ে তোমাদের নিয়ে আসব। পিসিমা উচ্চস্বরে উত্তর করিলেন, আচ্ছা। প্রথমটা আমি পিসিমার হাত ধরিয়াছিলাম, ক্রমে ভিড়ের চাপে হাত ছাড়িয়া গেল, পিসিমা একটু পিছাইয়া পড়িলেন, আমি মাঝে মাঝে পশ্চাৎ ফিরিয়া তাহাকে দেখিতে লাগিলাম, খানিক পরে আর আমি তাহাকে দেখিতে পাইলাম না। ক্রমে ভিড়ের চাপ আরো বাড়িয়া উঠিল, তখন আর আমি চলিতেছিলাম না, ভিড় আমাকে ঠেলিয়া লইয়া যাইতেছিল। ভিড়ের চাপে মাঝে মাঝে পা দুটি আমার রাস্তা ছাড়িয়া শূন্যে উঠিয়া পড়িতেছে। সেই অবস্থায় কিয়দ্দূর অগ্রসর হইয়া পা আবার মাটিতে ঠেকিতেছে। ভাগ্যিস ইহা স্ত্রীলোকের ভিড়, এই ভিড় পুরুষের হইলে কি কেলেঙ্কারি হইত, ছিছি। শুনিয়াছিলাম ঘাট অধিক দূরে নহে, কিন্তু অনেকক্ষণ চলিলাম, চালিত হইলাম বলিলেই ঠিক হয়, কোথায় যাইতেছি কিছুই বুঝিতে পারিলাম না। অবশেষে একটা ঘাটে গিয়া উপস্থিত হইলাম, তখন প্রাণটা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। দেখিলাম ঘাটের উপরে চাঁদনি রহিয়াছে, বুঝিলাম স্নানান্তে এইখানেই অপেক্ষা করিতে হইবে। গঙ্গা তীরে দাঁড়াইয়া পিসিমার আশায় চাহিয়া রহিলাম, অনেকক্ষণ অপেক্ষা করিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। তখন আমি জলে নামিলাম, অন্য সকলের সঙ্গে আমিও স্নান করিতে লাগিলাম, এবং চারিদিকে চাহিয়া পিসিমাকে খুঁজিতে লাগিলাম। আসিবার সময় ভিড়ের মধ্যে দু তিনজন স্ত্রীলোকের সর্দি গর্মি হইয়াছিল, দেখিয়াছিলাম খাকি কোটের উপর লাল ফুল পরা যুবকেরা ভিড় সরাইয়া তাহাদিগকে কাঁধে করিয়া কোথায় লইয়া গিয়াছিল। ভাবিলাম পিসিমারও কি সেই রূপ হইল নাকি, আহা বুড়ো মানুষ, দুর্বল শরীর, হায় হায়, এই রূপ অপঘাত মৃত্যুই কি শেষে তাঁর অদৃষ্টে লেখা ছিল। যাহা হোক, আমি স্নান করিয়া তীরে উঠিয়া চাঁদনিতে গিয়া দাঁড়াইলাম। তখনও হুড় হুড় করিয়া স্নানার্থিনী রমণীরা আসিতেছে। আমি ভিজা কাপড়ে সেইখানে দাঁড়াইয়া দুরু দুরু ব্যাকুল হৃদয়ে পিসিমাকে খুঁজিতে লাগিলাম। ক্রমে দেখিলাম স্নানার্থিনী দিকের প্রবাহ মন্দীভূত হইল, স্নান করিয়া যাহারা ফিরিয়া যাইতেছে তাহাদের সংখ্যা বাড়িতে লাগিল, তবে আর পিসিমার আসিবার আশা কি। ক্রমে আমার কান্না পাইতে লাগিল, হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, আমি সেইখানে সানির উপর বসিয়া পড়িলাম। বোধহয় পুরো আধ ঘন্টাকাল আমি এইভাবে সেই চাঁদনিতে বসিয়া রহিলাম, কখনো মুখ ঢাকিয়া কাঁদি, কখনো ব্যাকুল নয়নে চারিদিকে চাহিয়া দেখি। স্বামী যে বলিয়াছিলেন স্নানান্তে আসিয়া আমাদের লইয়া যাইবেন, তিনিই বা বিলম্ব করিতেছেন কেন। এইরূপ দুশ্চিন্তায় ক্রন্দনে ও অন্বেষণে কতক্ষণ কাটিয়া গেল তাহা আর আমার হুঁশ রহিল না, আমি মুখ ঢাকিয়া কাঁদিতেছিলাম। হঠাৎ আমার কানে গেল, কে গো তুমি বসে কাঁদছ, তুমি কি হারিয়ে গেছ। পরিচিত কণ্ঠস্বর, আমি চমকিয়া মুখ তুলিয়া চাহিলাম, যাহা দেখিলাম তাহাতে হঠাৎ আমার চক্ষুকে বিশ্বাস করিতে পারিলাম না। যদি ইহা স্বপ্ন না হয়, তবে আমার সম্মুখে দাঁড়াইয়া
শচীন। গায়ে তার খাকি রঙের কোট, বুকে লাল কাপড়ের ফুল সেফটিপিন দিয়ে আটা, পায়ে বুটজুতা, ধুতিখানি মালকোঁচা বাঁধা। আমরা উভয়ে অবাক হইয়া পরস্পরের মুখপানে চাহিয়া আছি। হঠাৎ শচীন বলিয়া উঠিল, বিনোদিনী। তিন বৎসর পরে আবার তাহাকে দেখিলাম। সজল নেত্রযুগল তাহার পানে স্থাপন করিয়া বলিলাম, শচীন। শচীন বলিল, ব্যাপার কি, শীঘ্র বলো, এখানে তুমি কি করে এলে? আমি ব্যাপারটা তাহাকে বুঝাইয়া দিলাম। সে শুনিয়া বলিল, কিন্তু এটা তো জগন্নাথ ঘাট নয়, এ যে বাবুঘাট। বুঝেছি, ভিড়ের মধ্যে পড়ে জগন্নাথ ঘাট ছাড়িয়ে তুমি এত দূরে চলে এসেছ। তোমার স্বামী তোমায় জগন্নাথ ঘাটেই খুঁজবেন, এখানে তো আসবেন না। আমি ব্যাকুলভাবে বলিয়া উঠিলাম, তাহলে কি হবে শচীন? শচীন বলিল, ভয় কি, আমি একটা ব্যবস্থা করছি। তোমার স্বামীকে খুঁজে দিতে পারি না পারি, দেশে তো তোমায় পৌঁছে দিতে পারবো। তুমি এক কাজ করো, এইখানে একটু বসে থাকো, আমি একখানা গাড়ি ডেকে আনি। খবরদার, এখান থেকে এক পা নড়ো না, তাহলে আর আমি তোমায় খুঁজে পাব না। বলিয়া সে ক্ষিপ্র পদে ভিড়ের মধ্যে অদৃশ্য হইল। প্রায় 10 মিনিট পরে শচীন গাড়ি আনিয়া আমায় বলিল, এসো গাড়িতে ওঠো। আমি উঠিলে গাড়োয়ানকে জগন্নাথ ঘাট আদেশ দিয়া শচীন গাড়িতে উঠিয়া বসিল। আমি যেদিকে বসিয়াছিলাম তাহার উল্টো দিকে সে বসিল। গাড়ি জগন্নাথ ঘাটের উপর আসিয়া দাঁড়াইল। শচীন নামিয়া গাড়ির নম্বর তাহার পকেট বুকে ঢুকিয়া লইয়া গাড়োয়ানকে বলিল, তুম ইহা খাড়া রহো, হাম আভি আতে হ্যাঁ। বলিয়া সে ঘাটের দিকে নামিল। প্রায় 10 মিনিট পরে শচীন ফিরিয়া আসিয়া বলিল, আমি ঘাটে গিয়ে মশাই কার পরিবার হারিয়েছে, কার পরিবার হারিয়েছে বলে কত চিৎকার করলাম, কই কেউ তো কোনো উত্তর দিলে না? তোমার স্বামী এখানে নেই, বোধহয় তোমায় খুঁজে না পেয়ে তিনি চলে গিয়ে থাকবেন। কি বলিব কি করিব আমি কিছুই বুঝিতে পারিলাম না। আমার চিন্তা শক্তি লুপ্ত হইয়াছিল। আমি মাথাটি হেঁট করিয়া নীরবে বসিয়া রহিলাম। শচীন রাস্তায় দাঁড়াইয়া কি ভাবিল, তাহার পর গাড়ির খড়খড়িগুলো একে একে সব উঠাইয়া দিয়া গাড়োয়ানকে বলিল, চলো বউবাজার। বলিয়া সে উঠিয়া গাড়িতে বসিল। গাড়ি চলিতে লাগিল। আমি যে দিকটায় বসিয়াছিলাম শচীন এবারও তাহার বিপরীত দিকেই বসিল। বসিয়া বলিল, বিনি তুই বড় হয়েছিস, আমি প্রথমটা তোকে দেখে চিনতেই পারিনি রে। পুরুলিয়াতে ইদানিং শচীন আমাকে ও শৈলকে তুই বলিয়াই কথা কহিত। উত্তর করিলাম, চিরকালে কি ছোট থাকব? শচীন বলিল, তোর বিয়ের খবর আমি বৌদিদির কাছেই শুনেছিলাম, ছেলেপিলে হয়েছে? না। কেন? এই কেনর আমি কি উত্তর দিব, কিছুই স্থির করিতে পারিলাম না, নীরবে অবনত মুখে বসিয়া রহিলাম। খড়খড়িগুলোর কোনো কোনো পাখা ভাঙা ছিল, তাই সেগুলি বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে কিছু আলো ছিল। আমি একবার মুখ তুলিয়া দেখিলাম শচীন আমার পানে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া আছে। আমি জিজ্ঞাসা করিলাম, গাড়ি কোথায় যাচ্ছে? আমার বাসায়। তোমার তো মেসের বাসা, সেখানে 5 জন পুরুষ মানুষের মধ্যে আমায় রাখবে কোথায়? শচীন বলিল, না রে, সেখানে কি তোকে রাখবো, আমার জিনিসপত্র কতক নেবার জন্য যাচ্ছি, তারপর আর এক জায়গায় নিয়ে গিয়ে তোকে খাওয়াবো দাওয়াবো, তারপর দুজনে পরামর্শ করে যা করতে হয় করা যাবে। ভাবিলাম শচীন আমায় কোথায় লইয়া চলিল। ভয়ে আমার বুকের ভিতরটা গুরু গুরু করিতে লাগিল। শচীন খড়খড়ির ফাঁক দিয়া রাস্তার পানে চাহিয়াছিল, কিয়ৎক্ষণ পরে হাঁকিল,
এই কোচম্যান, ওই সামনের বাড়ি রাখো। গাড়ি দাঁড়াইল। শচীন বলিল, তুমি চুপটি করে গাড়ির মধ্যে বসে থাকো, আমি উপরে গিয়ে আমার বাক্স আর বিছানাটা নিয়ে আসি। গাড়ির দরজা খুলিয়া শচীন নামিয়ে গেল। 5 মিনিট পরে পদশব্দ শুনিতে পাইলাম। খড়খড়ির ফাঁকে দেখিলাম একজন চাকর একটা মাঝারি আকারের বাক্স ঘাড়ে করিয়া আনিয়াছে। বাক্সটা সে গাড়ির ছাদে তুলিয়া দিল। শচীন তাহাকে বলিল, বিছানা আর সরাইঠো লে আও জলদি। চাকর চলিয়া গেলে গাড়োয়ান জিজ্ঞাসা করিল, আপ কাহা জানে হোগা বাবু? শচীন বলিল, শেয়ালদা স্টেশনকে পাস। চাকর ফিরিয়া আসিলে বিছানার বান্ডিলটা ছাদে দিয়া সরাই হাতে করিয়া শচীন গাড়িতে উঠিয়া বসিল। গাড়ি আবার চলিতে লাগিল। শচীন বলিল, শেয়ালদা স্টেশনের কাছে যাত্রীনিবাস বলে একটা বাঙালি হোটেল আছে, কেউ পরিবার নিয়ে এলে তাদের থাকবারও স্বতন্ত্র বন্দোবস্ত আছে। তোমার স্বামীকে খোঁজবার জন্যে 2-1 দিন যে কলকাতায় থাকতে হবে সেইখানেই তোমায় রেখে দেব, আর কোনো স্থান নেই। সেখানকার কোনো ঝিটি তোমায় যদি জিজ্ঞাসা করে তবে তুমি আমাকে স্বামী বলেই পরিচয় দিও, নইলে তারা অজ্ঞ লোক, অকারণ একটা মন্দ কিছু ভাবতে পারে। আমি চুপ করিয়া রহিলাম। বুঝিতে চেষ্টা করিতে লাগিলাম শচীনের মতলবটা কি, কিছুই স্থির করিতে পারিলাম না। অবশেষে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমার খাওয়া হয়েছে? শচীন বলিল, সকালে এক পেয়ালা চা আর একটু মোহনভোগ খেয়ে ভলেন্টিয়ারি করতে বেরিয়েছিলাম, তুমি তো তাও খাওনি, তোমার খুব খিদে পেয়েছে বোধ হয়। আমি বলিলাম, মেয়ে মানুষের আবার খিদে? শচীন বলিল, না তারা তো আর মানুষ নয়। আমি বলিলাম, খিদে তেষ্টা তাদের দমন করতে শিখতে হয়। শচীন বলিল, বিনি তুই এই নবযুগের নতুন আলোর দিনে বললি মেয়ে মানুষকে খিদে তেষ্টা দমন করতে শিখতে হয়? কেন তারা দমন করবে, কি অপরাধে শুনি? ওসব মতরদ মহাভুল, অত্যন্ত সেকেলে। নারী সমস্যার তো এখন মীমাংসাই হয়ে গেছে, দেহধর্মের বা মনোধর্মের কোনো ক্ষুধা দমন করার চেষ্টাই মহামূর্খতা। তার তৃপ্তি সাধনই মানুষের যথার্থ পুরুষত্ব, নারীর আদর্শ নারীত্ব। আমি হাসিয়া বলিলাম, তুমি কি বই লেখো নাকি? কেন? বইয়ে এইরকম সব কথা দেখতে পাই। শচীন বলিল, লিখি না পড়ি, আজকাল কত সব ভালো ভালো বই বেরুচ্ছে, সেসব তুই পড়েছিস? হ্যাঁ, তুই যখন পুরুলিয়াতে ছিলি তখনই তো তোরা কবনে বেশ লেখাপড়া করতিস দেখেছি, বলিয়া কয়েকখানা পুস্তকের নাম করিয়া সে জিজ্ঞাসা করিল, এইসব বই তুই পড়েছিস? আমি বলিলাম, পড়েছি, 2-3 বার করে পড়েছি। বইগুলির নাম আজ 7 বৎসর পরে উল্লেখ করা নিষ্প্রয়োজন, কারণ যদিও তখন সেগুলি সাহিত্যাকাশের ধ্রুব নক্ষত্র, নবযুগের বিজয়স্তম্ভ, মনস্তত্ত্বের মনুমেন্ট বলিয়া বিঘোষিত হইয়াছিল, লেখকগণ অমর আখ্যা লাভ করিয়াছিলেন, সেগুলির নাম এখন আর শোনা যায় না। এমনকি গুরুদাসবাবুদের ক্যাটলগে অথবা চৈতন্য লাইব্রেরির পুস্তক তালিকাতেও দেখিতে পাই না। শচীন জিজ্ঞাসা করিল, আচ্ছা নারীর অধিকার সম্বন্ধে তোর মত কি বল? আমাদের সেই মা দিদিমাদের মতই ঠিক না আজকাল এই এদের মতই ঠিক? আমি বলিলাম, আজকালকার মতেই তো আমার ঠিক বলে মনে হয়। শচীন পুলকিত হইয়া বলিল, বেশ বেশ, শুনে সত্যি বড় সুখী হলাম বিনি, বলিয়া সে আমার স্কন্ধদেশ চাপড়াইয়া দিল। আজ এই প্রথম সে আমায় স্পর্শ করিল। ক্রমে গাড়ি যাত্রীনিবাসের সম্মুখে আসিয়া দাঁড়াইল। শচীন আমাকে গাড়িতে রাখিয়া ঘর ঠিক করিতে গেল। কিয়ৎক্ষণ পরে হোটেলের একজন ভৃত্য সহ ফিরিয়া আসিল। ভৃত্য গাড়ির ছাদ হইতে বাক্স বিছানা নামাইল। গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া শচীন আমাকে নামাইয়া লইল।
আমি ঘোমটা দিয়া তাহার স্ত্রী সাজিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ তেতলায় উঠিতে লাগিলাম। মনে হইতে লাগিল, যাহা সাজিয়াছি সত্যই যদি আমি তাহাই হইতাম, তবে আমার চেয়ে সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে থাকিত। উপর ঘরে প্রবেশ করিয়া ঘোমটা তুলিলাম, দেখিলাম ঘরখানি মাঝারি আকারের, একধারে একখানি কেওড়া কাঠের তক্তপোষ, অপরদিকে একটি ছোট গোল টেবিল, একখানি চেয়ার, দেওয়ালে একটি আরশি টাঙানো। রাস্তার ধারে চিক ফেলা ছোট বারান্দাটি এই ঘরখানিরই নিজস্ব, অন্য কোনো ঘরের সহিত তাহার সম্পর্ক নাই। চাকর বাক্স বিছানা নামাইয়া জিজ্ঞাসা করিল, বাবু খাবার টাবার কিছু আনতে হবে কি? শচীন বলিল, আনতে হবে বই কি, তোদের ম্যানেজার বাবু তো বললে, এত বেলায় ভাত কোথা পাবো, এই টাকা নে। বলিয়া কি কি আনিতে হইবে শচীন তাহা বলিয়া দিল। চাকর টাকা লইয়া চলিয়া গেল। একজন মধ্যবয়স্কা কপালে উল্কি পড়া ঝি আসিয়া বলিল, বৌমা চান টান করবে কি? আমি বলিলাম, না এই তো আমরা গঙ্গা স্নান করে আসছি। ঝি বলিল, কতদিন তোমাদের থাকা হবে? শচীন বলিল, দুই একদিন, কাল কি পরশু আমরা দেশে ফিরে যাব। এই সরাইটেতে জল ভরে এনে দাও তো ঝি। ঝি আমার দিকে চাহিয়া বলিল, দেখো বৌমা, খাবার টাবার দরকার হলে আমাকেই বরং আনতে দিও, খোট্টা বেটারা আমাদের বাঙালি পছন্দ খাবার কি আনতে জানে? বলিয়া সরাই লইয়া চলিয়া গেল। শচীন জামা ছাড়িয়া বিছানার বান্ডিলে দড়ি খুলিতেছিল, বলিল, দেখো আমি স্নান করব, যদিও সকালবেলা বাসা থেকে স্নান করে বেরিয়েছিলাম, সেই ভিড়ের মধ্যে ভলেন্টিয়ারি করে ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে, তুমি আমার কোটটা আর গেঞ্জিটা ওই বারান্দায় টাঙিয়ে দাও, আর এই চাবি নাও, বাক্স থেকে আমার ধুতি তোয়ালে সাবান বের করে দাও। বাক্স খুলিয়া জিনিসগুলি বাহির করিয়া দিলাম। শচীন স্নানার্থ গমন করিল। আমি নিজ বস্ত্রের প্রতি চাহিয়া দেখিলাম, আদময়লা একখানি মিলে শাড়ি পরিয়া সমস্ত রাত্রি রেলে আসিয়াছিলাম, তাহাই পরিয়া গঙ্গা স্নান করিয়া গায়েই শুকাইয়াছি, এরকম পেতনির মতো বেশে শচীনের সামনে থাকিতে আমার লজ্জা করিতেছিল, তাই আমি তার বাক্স হইতে একখানি ধোয়া কালো পেড়ে ধুতি বাহির করিয়া পরিলাম, সরাইয়ের জলে মুখটা হাত দুখানা ধুইয়া ফেলিলাম। শচীনের চিরুনি বুরুশ লইয়া দেওয়ালে টাঙানো সেই আরশির সামনে দাঁড়াইয়া চুলগুলি ঠিক করিয়া লইয়া শচীনের জন্য অপেক্ষা করিতে লাগিলাম। শচীন ভিজা তোয়ালে কাঁধে করিয়া ফিরিয়া আসিয়া হাসি ভরা চোখে আমার প্রতি চাহিয়া বলিল, বাহ ধুতি পরে কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, ও ধুতির আর জন্মসার্থক হল। তাহার কথা শুনিয়া আমি লজ্জায় রাঙা হইয়া উঠিলাম। চাকর খাবার আনিল, ঝি আসন থালা প্রভৃতি দিয়া গিয়াছিল। শচীনকে খাবার দিলাম। আহারান্তে তক্তপোষের উপর বসিয়া পান ও সিগার সেবন করিতে বসিল। তাহার পাতে আমি খাইতে বসিলাম। আমার খাওয়া হইলে শচীন বলিল, এইবার আমি বেরুই, তুমি দোর বন্ধ করে শুয়ে একটু ঘুমো। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা যাবে? থানায় থানায় গিয়ে খোঁজ নিতে হবে তোমার স্বামী কোনোখানে ডায়েরি করিয়েছেন কিনা, যদি করিয়ে থাকেন তবে তাঁর ঠিকানাও পাবো, কিংবা পুলিশকে জানিয়ে আসতে পারবো তুমি অমুক ঠিকানায় আছো। আমি ভীত হইয়া বলিলাম, আমি এখানে একলা থাকব, দিনের বেলা ভয় কিসের? বলিয়া শচীন বাহির হইয়া গেল। আমি ঘুমাইলাম। কাল সারা রাত্রি জাগরণ, আজ ভিড়ে কষ্টের পর শরীর আমার অবশ হইয়া গিয়াছিল, খুব ঘুমাইলাম। ঘুম ভাঙিলে দেখিলাম বেলা পড়িয়া গিয়াছে। মুখ হাত ধুইয়া শচীনের অপেক্ষায় বসিয়া রহিলাম। সন্ধ্যা হইল, ঝি আসিয়া ঘরে বাতি জ্বালিয়া দিয়া গেল। প্রায় আটটার সময় শচীন ফিরিল, বলিল,
কোনো থানায় কেহ আমার সম্বন্ধে কোনো ডায়েরি করায় নেই। অবশেষে সে কালীঘাটে গিয়াছিল। প্রত্যেকটি যাত্রীবাসা তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিয়াছে, কোথাও আমার স্বামীর সন্ধান পায় নাই। চাকরকে ডাকিয়া শচীন দুই পেয়ালা চা আনিতে আদেশ করিল। একটা সিগারেট ধরাইয়া শচীন বলিল, এখন উপায়? তোমায় কি তোমার স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসব? আমাকে নীরব দেখিয়া সে বলিল, যদি বলো আমাদের বাড়িতে নিহার বৌদির কাছেও তোমায় রেখে আসতে পারি। তথাপি আমি চুপ করিয়া আছি দেখিয়া শচীন বলিল, কি ভাবছো তুমি? আমি ভাবছি তুমি আমায় স্বামীর বাড়িতেই রেখে এসো আর নিহারদির কাছেই রেখে এসো। তুমি আমায় কুড়িয়ে পেয়েছো, একদিন এক রাত তোমার সঙ্গেই আমি ছিলাম, এ কথা শুনলে আমার স্বামী কি ভাববেন? চা আসিল। শচীন এক পাত্র লইয়া অন্য পাত্র আমায় দিতে চাহিল। আমি চা খাই না শুনিয়া সে নিজেই উভয় পাত্র গ্রহণ করিয়া বলিল, এতে আর দোষটা কি? একজন ভদ্রলোক যদি এরকম অসহায় অবস্থায় কোনো বিপন্না স্ত্রী লোককে পায়, সে কি তাকে তার বাড়ি পৌঁছে দেবে না? আমি বলিলাম, কিন্তু তুমি যে কেন, আমি কি দোষ করেছি? তুমি না করো, আমি যে করেছিলাম, আর সে কথা যে আমার স্বামীর কানেও উঠেছে। শচীন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি কথা? আমার ভারী লজ্জা করিতেছিল, তথাপি কোনো মতে আমি বলিলাম, বিয়ের পর আমার স্বামী একবার পুরুলিয়াতে এসেছিলেন, ননীবালা তখন 9 বছরের। আমার স্বামীর অঙ্গ করে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর বিনোদ দিদি আমাকে কিরকম ভালোবাসে বল দেখি। ননী বলেছিল, না তোমাকে ভালোবাসে না, শচীন্দাকে ভালোবাসে। স্বামী জিজ্ঞাসা করেছিলেন, শচীন্দা কে? ননী বলেছিল, সে আমাদের বাড়িতে থাকত, তার সঙ্গে বিনোদ দিদির বিয়ে হবার কথা হয়েছিল, দিদি নুকিয়ে নুকিয়ে তাকে দেখত, দুজনে হাসাহাসি করত, তারপর যখন বিয়ে ভেঙে গেল সে চলে গেল, দিদি সেদিন কেঁদে একেবারে কুরুক্ষেত্র করেছিল, তারপরেই তো তোমার সঙ্গে দিদির বিয়ে হলো কি না? শচীন বলিল, আচ্ছা দুষ্টু মেয়ে তো, তা এরকম সব কথা সে বানিয়ে বললে কেন? বানিয়ে বলবে কেন? তবে কি সত্যি তুমি? সত্যি আমি, বলিয়া মুখ নত করিলাম। বোধহয় আমার গাল দুটিও রাঙা হইয়া উঠিয়াছিল। শচীন কয়েক মুহূর্তকাল নীরব থাকিয়া বলিল, তাহলে আমিও বলি, সেই পুরুলিয়াতে যখন আমি সেখানকার জল হাওয়ার গুণে দিন দিন সুস্থ সবল হয়ে উঠছিলাম, তোমায় যে আমি কি চোখে দেখেছিলাম তা বলতে পারিনি। বাবা যখন চিঠি লিখলেন যে 3000 টাকার কমে তিনি কিছুতেই আমার বিয়ে দেবেন না, আমায় চলে আসতে হুকুম দিলেন, তখন আমার মাথায় যেন বজ্রাঘাত হল। তোমার আশা জন্মের মতো ছেড়ে আমিও চোখের জল ফেলতে ফেলতেই সেখান থেকে চলে এসেছিলাম। এতদিনেও কি আমি তোমায় ভুলতে পেরেছি? এ 3 বছরের মধ্যে বোধ হয় এমন একটি দিন যায়নি যেদিন তোমার কথা আমার মনে পড়েনি। শচীনের মুখে এই কথা শুনিয়া পুলকে আমার অঙ্গ শিহরিয়া উঠিল। স্বামীর আশা আমি এক প্রকার ত্যাগই করেছিলাম। একেই তো শচীন সম্বন্ধে আমার প্রতি তাহার সন্দেহ। শচীন যদি তাহাকে খুঁজিয়া পায় অথবা সঙ্গে করিয়া আমার দেশে রাখিয়া আসে, তথাপি তিনি যে আমায় গ্রহণ করিবেন এ সম্ভাবনা অতি অল্প। তবে আর মিছে কেন সে চেষ্টা? বিশেষ সেই স্বামী কেন? মন্ত্র পড়িয়া বিবাহ হইয়াছিল বলিয়া নিজেকে তাহারই পায়ে বলি দিতে হইবে নাকি? নারী সমস্যার তো মীমাংসা হইয়াই গিয়াছে, নারীর অধিকার সম্বন্ধে এখন তো আর কোনো সন্দেহই নাই। কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া শচীন আরেকটি দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, বাবা আমার বিয়ে দেবার জন্য কত চেষ্টা করেছেন,
কিন্তু তোমায় ভুলতে পারিনি বলেই আমি বিয়ে করতে রাজি হইনি। কিন্তু তুমি তো বেশ মনের সুখে স্বামীর ঘর করেছিলে। আমি বলিলাম, তা তুমি বলবে বই কি? শচীন ভারী গলায় বলিল, বলবো না কেন? তবে কি তুমিও কি আমায় ভুলতে পারোনি বিনোদ? ইচ্ছা হইল বলি, ভোলা কি যায় প্রিয়তম, কিন্তু লজ্জায় শেষ শব্দটি উচ্চারণ করিতে পারিলাম না। চোখের জল চোখে চাপিয়া মাথাটি হেট করিয়া বলিলাম, ভোলা কি যায়? পতিভক্তি পতিসেবা করবার জন্যে আমি কত চেষ্টা করেছি, পারিনি। বিজয়ার রাতে যখন তাকে প্রণাম করেছি, মনে হয়েছে যেন তোমায় প্রণাম করেছি। তিনি যদি কখনো আমায় আদর করেছেন, তখন চোখ বুঝে কল্পনা করেছি যেন তুমিই আদর করছ। শচীন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার চোখেও বোধহয় জল আসিতেছিল। ল্যাম্পের আলোকে সে দুটি চকচকে দেখাইল। ঝি আসিয়া জিজ্ঞাসা করিল, ঠাকুর ভাত আনবে কি? রান্নাবান্না হয়ে গেছে। রাত্রি প্রায় তখন নটা। শচীন ভাত আনিতে বলিল। ঝি ঠাকুরকে বলিয়া আবার ফিরিয়া আসিল, ঠাঁই করিয়া আসন বিছাইয়া দিল। ক্ষণকাল পরে ঠাকুর অন্ন ব্যঞ্জনাদি সাজাইয়া দুই থালা ভাত আনিয়া ঘরে রাখিয়া চলিয়া গেল। আহারান্তে শচীন বলিল, তুমি খাওয়া দাওয়া করো, আমি তবে এখন বাসায় যাই। তুমি খেয়ে দরজা বন্ধ করে শুয়ে থেকো, কাল সকালে আবার আমি আসব। কি করা উচিত দুজনে পরামর্শ করা যাবে। আমি বলিলাম, তোমার বিছানা তো এখানে, সেখানে গিয়ে তুমি শোবে কিসে? শচীন বলিল, সেখানে আর একটা তোষক বালিশ আমার আছে। আমি বলিলাম, তা যেন আছে, কিন্তু আমি কি এখানে একলা থাকতে পারি? আমার ভয় করবে না বুঝি? শচীন বলিল, তোমার ভয় করবে? আমি অভিমানের স্বরে বলিলাম, না করবে না। আচ্ছা তুমি যাও না, কাল এসে দেখবে চোরে আমার গলা টিপে মেরে রেখে গেছে বলিয়া আমি চোখে আঁচল দিয়া ফোঁপাইতে লাগিলাম। ইহা আমার অভিনয় নহে। এই অপরিচিত নির্বান্ধব স্থানে রাত্রিতে একা থাকিতে হইবে শুনিয়া সত্যি ভয়ে আমার শরীর কাঠ হইয়া গিয়াছিল। আমাকে কাঁদিতে দেখিয়া শচীন বলিল, ছি কেঁদো না, একলা যদি তোমার ভয় করে আমি থাকছি না হয়, তার জন্য আর কি, কেঁদো না, চুপ করো বলিয়া চক্ষু হইতে আমার হস্ত অপসারিত করিয়া লইল। আমি চক্ষু মুছিয়া বলিলাম, আমি তো জন্মের মতোই গেছি, বাপ নেই মা নেই, স্বামীর ঘরে আমার জায়গা নেই, এখন তুমিও যদি আমায় ত্যাগ করে যাও তাহলে আমার দশা কি হবে? শচীন আমার একখানি হাত ধরিয়া ফেলিয়া আবেগ কম্পিত স্বরে বলিল, তোমায় আমি ত্যাগ করব বিনোদ? কখনোই নয়। আজ তিন বৎসর তোমার নাম জপ করে কাটিয়েছি, দেবতা যদি সদয় হয়ে তোমায় মিলিয়ে দিলেন, তোমায় আমি ত্যাগ করব? নিশ্চয়ই না, তোমাকে আমি বুকের হার করে রেখে দেব। শেষের দিকের কথাগুলা বলিবার সময় শচীনের গলা ভারী হইয়া উঠিয়াছিল। আমি বুঝিলাম বিধাতা সদয় হইয়া এতদিনে আমার নারীত্ব সফল করিয়া দিলেন। তাহার পর তিনটি বৎসর কাটিয়া গিয়াছে। সেদিন সেই সর্বনাশের দিন, সোমবার 22শে বৈশাখ। তিনটি বৎসর মাত্র শচীনকে পাইয়াছিলাম, সুখের মুখ দেখিয়াছিলাম, কিন্তু সে সুখে আমার বাজ পড়িল। একদিন তুমি বলিয়াছিলে আমায় তোমার বুকের হার করিয়া রাখিবে, রাখিয়াছিলেও তাই। তবে আজ তোমার সেই কত সাধের কত যত্নের বুকের হারকে পথের ধুলায় ফেলিয়া দিয়া কোথায় চলিলে প্রাণাধিক?
আর কি লিখিব। কিছুতেই কিছু হইল না। ভোর রাত্রে আমার জগৎ আঁধার করিয়া আমাকে অকুল সাগরে ভাসাইয়া শচীন চক্ষু বুজিল। আমি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া মাটিতে লুটাইয়া পড়িলাম। সে চিৎকার শুনিতে পাইয়া নবীনবাবুর স্ত্রী, কমলা দিদি, কেদারবাবুর স্ত্রী, নিরুপমা ছুটিয়া আসিয়া আমায় তুলিয়া জড়াইয়া ধরিল। সারাটা দিন যে কি করিলাম, কি হইল, সে সকল আমি ভালো স্মরণ করিতে পারি না। দাহকার্য সমাধা হইবার পর নিমতলার ঘাটে আমায় স্নান করাইয়া কমলা দিদি আমার হাতের কাঁচের চুড়িগুলি ভাঙিয়া সিঁথির সিঁদুরের দাগ গঙ্গা মৃত্তিকা ঘষিয়া ধুইয়া দিয়া ভিজা কাপড় ছাড়াইয়া আমায় সাদা থান পরাইয়াছিল, তাহা বেশ স্মরণ আছে। তাহার পর গাড়ি করিয়া আমায় বাড়ি আনিয়াছিল এবং পিড়াপিড়ি করিয়া সন্ধ্যাবেলায় আমায় একটু গরম দুধ খাওয়াইয়াছিল, তাহাও আমার মনে আছে। দুই তিন দিন পরে কমলা দিদি বলিল, যা অদৃষ্টে ছিল তা তো হয়ে গেল, তোমার শ্বশুরকেই না হয় একখানা চিঠি লেখো, এ বিপদ শুনলে কি এখনো তার মনে দয়া হবে না? শিয়ালদাহ যাত্রীনিবাস হইতে যখন এই চোরা বাগানের বাড়িতে দুইখানি ঘর ভাড়া লইয়া আমরা আসিয়া স্বামী স্ত্রী পরিচয়ে বাস করিতে লাগিলাম, তখন সে বাড়ির অন্য ভাড়াটিয়া গৃহস্থদের নিকট প্রকাশ করিয়াছিলাম যে বাপমার অমতে আমার স্বামী আমাকে বিবাহ করায় তাহার পিতা তাহাকে ত্যায্য পুত্র করিয়াছেন। তখন তিনি চাকরি জোগাড় করিয়া এখানে কলেজে পড়িতে থাকেন। বিবাহের পর এ কয় বৎসর আমি আমার বিধবা মার কাছে থাকিতাম। স্বামী মাঝে মাঝে গিয়া আমায় দেখিয়া আসিতেন। সম্প্রতি মার মৃত্যুতে নিরাশ্রয় হইয়া পড়ায় তিনি আমাকে কলিকাতায় আনিয়াছেন। আমার এই কথা ভবিষ্যৎবাণীর মতো হইয়াছিল। তখন অবশ্য শচীনের পিতা কিছুই জানিতে পারেন নাই, পরে জানিয়াছিলেন, এবং জানিয়া শচীনকে সত্যই তিনি ত্যায্য পুত্র করিয়াছিলেন। কমলার প্রশ্নের উত্তরে বলিলাম, তাই না হয় লিখি তাকে চিঠি। কমলা বলিল, তোমার স্বামী টাকা কড়ি কি রেখে গেছেন বলো দেখি। কি আর রেখে যাবেন দিদি, নতুন উকিল, এই তো এক বছর মাত্র পাশ করে ছোট আদালতে বেরুচ্ছিলেন, যা আনছিলেন তাতে ভাত কাপড় ঘর ভাড়া কুলোতো না, তাই সন্ধেবেলা প্রাইভেট টিউশনি করতেন। আমার গায়ে দু পাঁচখানি যা গহনা ছিল তাও তাঁর অসুখের সময় বিক্রি করে ডাক্তার দেখাতে হলো, সবই তো জানো দিদি। কিন্তু কাহাকেও আমি পত্র লিখিলাম না, কোন মুখে লিখিব, কি করিয়া নিজ জীবিকা অর্জন করিতে সমর্থ হইব, ইহাই আমি দিবারাত্রি বসিয়া বসিয়া চিন্তা করিতাম। অবশেষে স্থির করিলাম কোনো ভদ্র পরিবারে ঝিগিরি করিয়া জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইয়া দিব। যে নাপিতানি আমাদের কামাইতে আসিত তাহারই সাহায্যে আমি একটি চাকরির জোগাড় করিলাম। জিনিসপত্র যাহা সমস্ত বিক্রয় করিয়া ঘর ভাড়া মিটাইয়া দিয়া সেই নাপিতানির সহিত আমি গিয়া ঝিগিরি কর্মে প্রবৃত্ত হইলাম। অদৃষ্টে শেষে এও ছিল। গৃহস্বামী প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক, তাহার কয়লার আড়ত ছিল। বড় ছেলে মণিমোহনকে তিনি একটি স্বতন্ত্র কারবার করিয়া দিয়াছিলেন, সেও দুই পয়সা আনিত। গৃহে তাহার স্ত্রী ও দুটি শিশু সন্তান ছিল। তাহার আর দুইটি ভাই ছিল, তাহারা তখন নাবালক। সাংসারিক অবস্থা বেশ সচ্ছল। গৃহিণী আমায় বেশ যত্ন করিতেন, কিন্তু বউ ছুঁড়ি আমাকে দেখিতে পারিত না। সর্বদা আমার কাজে দোষ ধরিত এবং কড়া কড়া কথা শুনাইয়া দিত। তাহার কারণ বোধহয় অন্য সকলে আমায় ঝি বলিয়া ডাকিলেও তাহার স্বামী মণিবাবু আমায় নাম ধরিয়া ডাকিতেন। একদিন আমি আড়ালে থাকিয়া শুনিলাম গৃহিণী তাহার ছেলেকে তিরস্কার করিতেছেন। মণিবাবু বলিলেন, আহা ভদ্রলোকের মেয়ে, একদিন একজন উকিলের পরিবার ছিল, অবস্থাগতিকে এসে ঝিগিরি করছে, ওকে ঝিঝি বলে ডাকাটা কি উচিত হয় মা?
আমার প্রতি মণিবাবুর এই অনুকম্পায় তাহার প্রতি কৃতজ্ঞতায় আমার মনটি ভরিয়া উঠিল। কিন্তু ছয় মাস যাইতে না যাইতেই মণিবাবুর এই অনুকম্পা ভিন্ন আকার ধারণ করিল। একদিন অন্যের অসাক্ষাতে তিনি আমার হাতে একখানি চিঠি গুঁজিয়া দিলেন। আর এক বৎসর কাটিয়াছে। এ এক বৎসর আমি কলিকাতায় যে পল্লীতে বাস করিয়াছি তাহার আর নাম উল্লেখ করিব না। পিতৃ আদেশে কারবার সম্পর্কে এক সপ্তাহের জন্য বোম্বাই যাইতেছি বলিয়া সেই যে মনি চলিয়া গেল আর তো আসিল না। যখন দেখিলাম দুই সপ্তাহ কাটিয়া গেল সে আর আসে না, তখন সংবাদ জানিবার জন্য গুপ্তচর লাগাইলাম। দুই তিন দিন পরে চর আসিয়া জানাইল বোম্বাই যাইবার কথা ডাহা মিথ্যা, মণিবাবু কোথাও যান নাই, বরাবর কলিকাতাতেই আছেন, তাহার একজন নূতন জুটিয়াছে। আমি তখন হতাশ হইয়া পড়িলাম, বুঝিলাম সে আমাকে জন্মের মতো ত্যাগ করিয়াছে। বিছানায় পড়িয়া কাঁদিতে লাগিলাম। তাহার বিরহে নহে, কারণ তাহার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু এবং প্রথম প্রথম তাহার প্রতি যে আকর্ষণটুকু জন্মিয়াছিল এখানে আসিয়া এই এক বৎসর তাহার ব্যবহারে দিনে দিনে আমার মন হইতে সেসব বিলুপ্ত হইয়া গিয়াছিল। আমি কাঁদিতেছিলাম, আমি কি ছিলাম কি হইলাম ভাবিয়া, আমার উপায় এখন কি হইবে ভাবিয়া। বাড়িউলি এবং এই গৃহের অন্যান্য ভাড়াটিয়া স্ত্রীলোকগণ আমার কাছে আসিয়া সর্বদা আমায় সান্ত্বনা দিত এবং উপায় নির্দেশ করিত। ক্রমে আমার টাকা ফুরাইল, পেটের জ্বালা বড় জ্বালা। তখন বাধ্য হইয়া তাহাদের নির্দিষ্ট উপায়ই আমাকে অবলম্বন করিতে হইল। নানারূপ ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়া আমার জীবন অতিবাহিত হইতে লাগিল। কিছুকাল বা দিনের পর দিন কালিয়া পোলাও মাছের মুড়ো চলে, সর্বাঙ্গে গহনা পরিয়া বারাণসী শাড়ির বাহার দিই, আবার কিছুকাল সমস্ত বন্ধক দিয়া টাকা ধার করিয়া ব্যয় নির্বাহ করি, দুই পয়সার কুচা চিংড়ি আনাইয়া বাটি চচ্চড়ি করিয়া ভাত খাই। ভাগ্যের চাকা আবার ঘুরিয়া যায়, গহনাপত্র খালাস করিয়া আনি, আবার কালিয়া পোলাও মাছের মুড়ো, বক্সে বসিয়া থিয়েটার দেখা আরম্ভ হয়। এইরূপে জীবনের আরও সাতটি বছর কাটিয়া গেল, কিন্তু সুখে কাটিল কি? জীবনের শেষের সাতটি বছর কি দুঃখেই যে আমার কাটিল তাহা সেই সর্বলোক সাক্ষী ব্যতীত আর কে জানিবে। শেষের বই কি, কারণ ডাক্তারবাবু বলিয়াছেন তিন মাসের মধ্যেই আমার ইহলোকের সকল যন্ত্রণা দূর হইয়া যাইবে। ইহলোকের যন্ত্রণা তো শেষ হইবে, কিন্তু পরলোক, পরলোক আছে কিনা কে জানে, যদি থাকে তবে সেখানে আমার কি দণ্ডের ব্যবস্থা আছে ভাবিতে বুক কাঁপিয়া ওঠে। দেহের স্বল্পাবশিষ্ট রক্তও যেন জল হইয়া যায়। এদিকে তিন বছর আমি অন্ন বস্ত্রের ক্লেশ পাই নাই, বরং সাধারণ গৃহস্থবধূর অপেক্ষা সে বিষয়ে প্রাচুর্যই ভোগ করিয়াছি। আমি নিঃস্ব নহি, কিন্তু মনের সুখ, গহনা গায়ে দিয়া আড়াং ধোলাই জড়িপার শাড়ি ব্লাউজ পরিয়া থাকিয়াও মনে সর্বদা অসহ্য যন্ত্রণা অনুভব করিয়াছি। ডাক্তারবাবু বলেন শুধু শারীরিক অত্যাচার নহে, ওই মানসিক অশান্তিও আমার এই ক্ষয়রোগের একটা প্রধান কারণ। দশ বছর পূর্বে গ্রহণে যখন গঙ্গা স্নান করিতে আসিয়াছিলাম তখন হারাইয়া না গিয়া গঙ্গায় যদি ডুবিয়া যাইতাম তাহা হইলে উফ কি সৌভাগ্যই আমার হইত। ডুবিলাম না। নারীর অধিকার অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারিবার অধিকার লাভ করিলাম। কলিকাতায় প্রথম তিন বৎসর শচীনের স্ত্রী সাজিয়া যে তিন বৎসর যাপন করিয়াছি
সেই সময়টা আমার সুখেই কাটিয়াছিল সত্য, কিন্তু সেও অনাবিল সুখ নহে। আধুনিক মতানুযায়ী আমি আমার নারীত্ব সফল করিতেছিলাম বটে, কিন্তু মনের ভিতরে ভিতরে একটা গ্লানি সর্বদা বহিয়া যাইত। তাহার হাত হইতে কিছুতেই নিষ্কৃতি লাভ করিতে পারিতাম না। আমাদেরই মতো গরিব যে কয়টি গৃহস্থ পরিবার সে বাড়িতে ঘর ভাড়া লইয়া বাস করিত, তাহাদের নিকট আমাদের যে কাল্পনিক পরিচয় দিয়াছিলাম তাহা তাহারা সম্পূর্ণভাবেই বিশ্বাস করিয়াছিল। অবিশ্বাসের কোনো কারণই বর্তমান ছিল না। তথাপি আমার মনে হইত, হায়, ইহারা যাহা আমি তো তাহা নহি। যাক, সে সকল কথার অনুশোচনায় আর ফল কি? এখন আমার এই দুঃখময় লজ্জাময় জীবন কাহিনী সমাপ্ত করিয়া ডাক্তারবাবুকে অনুরোধ করিয়াছি, আমার মৃত্যুর পর ইহা যেন তিনি জনসমাজে প্রচারিত করিবার জন্য যত্ন করেন। নবযুগের নতুন আলো বলিয়া যাহা এখন কথিত হইতেছে, তাহা যে আলোক নহে, তাহা যে আগুন, সেই কথা বুঝাইবার জন্যই আমার সেই আগুনে পুড়িয়া মরিবার ইতিহাস আমি লিপিবদ্ধ করিয়া যাইতেছি। ইহা পাঠ করিয়া যদি বাঙালি গৃহস্থ ঘরের একটি মেয়েও ভুল পথে পা দিতে দিতে পা উঠাইয়া লইয়া ফিরিয়া আসে, তবে পরলোকে আমার আত্মা কথঞ্চিত সান্ত্বনা লাভ করিবে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।